আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, সবাই কেমন আছেন? আমি আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগত। আসলে প্রচুর পরিমাণ ঠান্ডা পড়ছে, তাই রাত এবং বর্তমানে মেবি রাত 12টা, তো ভিডিওটা এখনই করছি। ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, তাই শেষ পর্যন্ত দেখার জন্য বিশেষ অনুরোধ করছি। এই ভিডিওটা যারা নতুন উদ্যোগ নিয়ে পোল্ট্রি সেক্টরটা কাজ করতে চাচ্ছেন বা যারা পুরাতন আছেন কোনো ধরনের সাফল্য পাচ্ছে না, তারা আজকের এই পদ্ধতিটি যদি অ্যাপ্লাই করেন আমার মনে হয় খুবই ভালো হবে এবং আপনারা এই ব্যবসা থেকে কোনো না কোনো কিছু পাবেন। ঠিক আছে, তো আজকের ভিডিওটি শুরু করছি। যদি এই বিষয়ে আপনার কোনো মতামত থাকে ভিডিওতে কমেন্ট সেকশন তো নিচে আছে, কমেন্ট বক্সে গিয়ে আপনি আপনার মতামত দিয়ে দিতে পারেন বা আমাদের এই বিষয় নিয়ে যদি কোনো আপনার কথাবার্তা থাকে তাও জানাতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন। আর এই চ্যানেলটি যেহেতু এখনো নতুন পর্যায়ে আছে, তাই যারা নতুন আসছেন আমি তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর যারা সাবস্ক্রাইব করেছেন অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি। ঠিক আছে, তো বন্ধুরা আমাদের মূল পর্বে আমরা শুরু করছি। আজকের পর্বটা মানে এই বিষয়টা হচ্ছে নতুনরা কিভাবে কাজ করলে এই মুরগির খামারে লাভবান হতে পারবে, তারা লাভ করতে পারবে নতুন অবস্থায়, অথবা যারা পুরাতন আছে তারা যারা এই লাভবান বিষয়টা বা মুরগি বিক্রি করার পর লাভ কোনো কিছু চোখে দেখছেন না, তারা এই যদি ওইটা অ্যাপ্লাই করেন আমার মনে হয় আপনাদের জন্য সবচেয়ে বেশি প্লাস পয়েন্ট হবে। দেখেন, বিষয়টা হচ্ছে আমি আমার বাস্তবিক অভিজ্ঞতা থেকে বলছি এবং এই বিষয়টা শেয়ার করছি। দেখেন, আমি আজকে বিগত 4 বছর কন্টিনিউ ফার্ম করে যাচ্ছি, কিন্তু আমার ফার্মটা আমি অনেক বড় দিয়ে ফেলেছি। প্রথমে অনেক বড় বলতে আমার জন্য এটা অনেক বড়ই, আমি প্রায় 2000 মুরগির একটা শেড দিয়ে ফেলেছি এখানে। তো বর্তমানে যেটাতে দাঁড়াই আপনাদের সামনে কথা বলছি এটা তো আমার থাকার রুম। তো আমি যখন এত বড় একটা শেড দিয়ে দিলাম, তখন আমি চিন্তা করলাম আমি অনেক বড় শেড দিয়ে দিই, 500 মুরগিতে যে পরিশ্রম, 1000 মুরগিতে যে পরিশ্রম, 2000 মুরগিতে সেম পরিশ্রম, একটু না হয় কষ্ট বেশি করব, তা শেডটা আমি পুরোপুরি বড় করে দিয়ে ফেলেছি। কিন্তু আসলে আমি আমার যে চিন্তা নিয়ে শেডটা তৈরি করেছি এটা আমার পুরোপুরি তেমন কাজ করেনি, উল্টো মানে তেমন কোনো কাজে আসে নাই আমি মনে করি। পরে আমি চিন্তা করলাম যে কি ব্যাপার, আমি বছরে কয়টা চালান করতেছি। পরে চিন্তা করে দেখলাম যে আমি বছরে প্রায় আপনার 7টা থেকে 8টা চালান করতে পারতেছি, এর চেয়ে বেশি করতে পারতেছি না। তো আমি চিন্তা করলাম আমার বছরে 12টা মাস, তা আমি 8টা চালান করলে কি হবে, এবং এই 8টা চালানের মধ্যে আমি 1টা চালানে লাভবান করতে পারি বা 2টা চালানে লাভবান করতে পারি, কেন আরগুলো পারি না, এই প্রশ্ন আমার মধ্যে খুবই দুঃখতে থাকে। তো পরে লাস্ট আমি দুঃখিত লাস্ট কয়েকটা বছর এই প্রশ্নটা থাকে থাকে, তো আমি কি করব কি করব কি করব। পরে অনেকের কাছে প্রশ্ন করলাম বা কি অবস্থা, সবাই একটাই ভয় দেখায় আমি কি করব। পরে চিন্তা করলাম যে আমি যদি আমার এই চালানটা, আমি যে মাস শেষে একটা চালান করি, এই চালানটা আমি কিভাবে মাসে 2 থেকে 3 বার করতে পারবো, কিভাবে মাসে 2 থেকে 3 বার। পরে এখন আমার তো শেড অনেক বড়, কি করব, তখন পাশে ছোট করে একটা শেড দিই, আরো একটা শেড দিই, যাতে আমার মাসে এই শেডটা উঠবে, যখন ধরেন এই শেডটা 10 তারিখে উঠবে, ওই শেডটা 20 তারিখ উঠবে, মানে 2টা চালান করব। তাহলে আর কেন আর একটা আমার লস আসে, কারণ আমি আপনাকে একটা জিনিস বলি, যখন আমার এত বড় একটা শেড তখন যদি লস আসে আমার অনেক টাকা লস মানে লস চলে আসে এবং আমি লাভ করতে পারি না। তাহলে আমারও তো ফ্যামিলি আছে, আমারও তো চলাফেরা করতে হবে, ডিলারকে টাকা দিতে হবে, স্টাফ বিল দিতে হবে, ইলেকট্রিসিটি বিল দিতে হবে, হিউজ পরিমাণ খরচ থাকে। তখন চিন্তা করে গেলাম, পরে চিন্তা করলাম একটা ছোট করে ঘর দিই, পরে একটা ছোট করে ঘর দিই এবং এরপর আরো একটা ছোট করে ঘর দিই। তো মোটামুটি এখন আল্লাহর মতে এই ঘরগুলো আছে, এখন আমার মাস শেষে 2 থেকে 3টা চালান উঠে। এখন কি হয়, আমার যদি এই চালানে কোনো না কোনো একটা চালানে লস আসে বা লাভ আসলো না, লস বলতে যদি মুরগি অসুস্থ হয়ে যায় এটা একটা বিষয়, আর অথবা দাম যদি না থাকে এটা একটা বিষয়। ধরেন আমার 3টা ফার্ম, ধরেন আমার ছোট ছোট 3টা ফার্ম আমার আছে বর্তমানে, তো আপনি আমার এই চালানটাতে লস আসলো, কোনো না কোনো হয়তো মুরগি অসুস্থ অথবা দাম থাকলো না, এই চালান থেকে লস আসলো, কিন্তু আমার এই চালান থেকে আমি কি প্রফিট ইনশাল্লাহ করতে পারবো, কারণ দাম এখানে না থাকলো না, দাম এখানে তো পাবো। তারপর অথবা এই 2টা লস আসছে কিন্তু এটাতে তো আমি প্রফিটটা পাবো, অর্থাৎ ওই মাসে আমার প্রফিটটা আমি
থাকবে থাকবে, অন্তত আমি আমার ডাল ভাত দুইটা চারটে খাইতে পারি, একদমই না যে চার পাঁচটা ক্লাক লস দিয়ে শেষ খাই, ওইরকম না। অন্তত ডাল ভাত যাতে খাইতে পারি সেই ব্যবস্থার জন্য আমি তিনটা যদি সেট করি, দুইটা লস গেলে একটাতে লাভবান হব, অথবা দুঃখিত অনেক রাত করে ভিডিও করছিস তাই ঘুম আসতেছে, তো অথবা একটা লস গেলে আরো দুইটা আমার কি থাকলো, লাভবান থাকলো, অর্থাৎ লাভ লস মিলিত ব্যবসা। হ্যাঁ, কিন্তু আমার যদি একটা ফার্ম থাকতো তাহলে আমার যদি লস আসতো এটাতে, তাহলে আমি পুরোটাই লস, এদিকেও লস ওইদিকেও লস, ঠিক আছে, তখন আমার অনেক প্রবলেম হয়ে যেত। তাই আমি এটা মনে করে পরে আমার নতুন করে খামার দিই। এর মধ্যে আবার অনেকে ভয় দেখা পায়, পাশাপাশি খামার থাকলে অনেক সমস্যা, এটা থেকে ওইটা যায় ঝামেলা, ওটা ভাইরাস, বায়োসিকিউরিটি আপনাকে এই সেক্টরটা মেনটেন করতে হবে, আপনাকে একটু সতর্কভাবে চলতে হবে। পাশাপাশি খামার থাকলে তেমন কোনো সমস্যা নেই, তবে মিনিমাম 10-15 ফিট অন্তত দূরে থাকাটা বেস্ট, একদমই যে 2-3 ফুট দূরে খামার তাহলে তো এটা কোনো মানে খামার বায়োসিকিউরিটি জীবনে মেনটেন করতে পারবেন না। আপনি অন্তত 10-12 ফুট বা 15 ফুট দূর যদি মাঝখানে দূরত্ব থাকে, তারপরে আপনি খামার আরেকটা করেন, বা যদি আপনার একটা এই একটা স্কোয়ার সাইজ ফার্ম থাকে, জায়গা থাকে, তাহলে আপনি এখানে একটা ছোট খামার করেন। যারা নতুন উদ্যোক্তা তাদেরকে বলতেছি, হ্যাঁ, তারপরে বা যারা পুরাতন, পর আরেকটা খামার এখানে করেন, আরেকটা খামার এখানে করেন, আপনার বায়োসিকিউরিটি অবশ্যই মেনটেন হবে, ঠিক আছে, মাঝখানে জায়গাটা খালি, ফার্মগুলো দূরত্ব আছে, ইনশাল্লাহ হয়ে যাবে। তো 500-500-500 আপনার এই 500 লস আসছে, এই দুইটা থেকে কিন্তু লাভটা কাভার করে দিবে, বা দুইটা লস আসছে একটা কাভার করে দিবে, মানে লাভ আপনার থাকবেই। তা আমি এই জন্য এটা এটাই এই এই জিনিসটা আমার পুরো বাস্তবিক অভিজ্ঞতা থেকে আমি বলতেছি, যে যারা নতুন আছেন তারা যদি খামার করে থাকেন, একসাথে 3-4 হাজার মুরগি শেড করার কোনো প্রয়োজন নাই। আপনি একে তো নতুন, দ্বিতীয়তে এত বড় খামার করার কোনো না। আমি এটাই মনে করি এখন থেকে আমি নিজেও করবো ইনশাল্লাহ, আমার সামনে যতগুলো প্রজেক্ট হবে সবগুলো 500 মুরগির হবে, আমি এর চেয়ে বেশি করবো না। দরকার হলে আমার প্রতি মাসে 5 বার আমি বিক্রি করব, বাট আমি 500 মুরগি করে করবো। এটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আসছে, এবং আমাকে ব্যবসায় টিকে থাকার জন্য এই পন্থাটা অবলম্বন করতে হবে, ঠিক আছে। যেমন আল্লাহর রহমতে আপনি একটা আপনারা একটা জিনিস চিন্তা করে দেখেন, আমার যে বড় চালানটা ছিল, যেখানে এর আগে চালানে আমার 20,000 টাকা লাভ আসছে, এরপরের চালানে কি হয়েছে, এটা থেকে যে জায়গায় 70,000 টাকা লাভ আসবে, সেই জায়গায় লাস্টে মুরগিগুলোকে একটু বাড়িয়ে, ওজন বাড়িয়ে সেটা লেভেলে নিয়ে আসছে, আমার মতো কোনো লস হয় নাই। এর পরবর্তীতে বর্তমান রানিং যেটা গেছে এই চালানটা, এখন লাস্ট যে চালানটা গেছে এটা থেকে আল্লাহর রহমতে আমি প্রায় 34,000 টাকা লাভ করছি। তো আমি দেখেন এই অর্থাৎ এরপরে, কারণ আমার এটা থেকে 34,000 টাকা লাভ, ও যা সরি, এটা এই 34,000 টাকা যে চালান লাভ করছি, এর আগে চালানে এই বড় সেটটা থেকে আমার কিছুই আসে নাই। হ্যাঁ, কিন্তু আমার ছোট সেট যেটা ছিল 500, সেই 500 থেকে আমি প্রায় 21,000 টাকা লাভ করছি, ঠিক আছে। স্টাবিল 5,000 টাকা দিয়ে টিয়ে আমি বক্ষ সকর মিলে টিলে বাদ দিয়ে আমার আরো 14,000 থেকে কত হাজার টাকা ছিল। তো দেখেন আমি এই চালানটা কি মানে কিছু আসে নাই, কিন্তু ওইটা থেকে আমার বরাবরই চলে আসছে, অথবা ওইটা থেকে আসে নাই কিন্তু এটা আমার কাভার দিয়ে দিছে, বা এই দুইটা কাভার দেয় নাই ওইটা কাভার দিয়ে দিছে। সো মানে ব্যালেন্সটা ঠিক থাকবে, অর্থাৎ আপনাকে একদমই যে সবকিছু হেরে হারাই ইয়ে করতে হবে ওরকম কিছু না। আমি বোঝাতে চাচ্ছি যারা নতুন আছেন বা তারা কি করবেন, একসাথে 2,000 খামার না দিয়ে 500 করে তিনটা দেন, অথবা 1,500 খামার একসাথে না দিয়ে 500 করে তিনটা দেন, বা 2,000 যদি থাকে 500 করে চারটা দিন, তাহলে আপনার 4টা খামারে কিন্তু মুরগি থাকবে, বাচ্চা থাকবে, রেডি মুরগি থাকবে, আপনার সব সময় চালানটা আপনার যাবে। এই বাজারটা বাজার যদি ধরতে না পারেন, পরের চালানা বাজারটা ধরতে পারবেন, ওই যেটা লস গেছে সেটা সব উঠে চলে আসবে আল্লাহর মতে। এই সেক্টরটা এমনই, বাট একটু টেকনিক্যালি। এখানে অনেকে আপনাকে বলবে বাই বায়ো সিকিউরিটি, একটা খামারে এখানে 500-500 করার চাইতে 1,000 করে, বস আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে 4-5 বছরের অভিজ্ঞতাগুলো আজকের ভিডিওতে শেয়ার করতেছি, ঠিক আছে। আমি মিথ্যা কথা বলে আপনাদের সামনে কোনো লাভ নেই, আর এবং আমি লজিক দিয়ে সবগুলো উদাহরণ দিয়ে কিন্তু বলছি যে আপনি এটাতে যদি লস আসে এটাতে কিন্তু লাভবান আসবে, এটাতে যদি এই দুইটাতে যদি লস আসে এটাতে কিন্তু আপনি এটা তুলে নিয়ে আসতে পারবেন। তো বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এরপরে যারা অভিজ্ঞ বা যারা পুরাতন অভিজ্ঞ খামারিরা আছেন, আমি তাদেরকে বলবো যাদের এই প্রবলেমটা হয়ে থাকে, তারা এখন লসের মধ্যে আছেন কিন্তু খামারে একটা বা দুইটা খামার করে চলতেছেন, কোনো লাভ, আপনারাও চাইলে এই কাজগুলো করার ট্রাই করেন, ঠিক আছে। তো ইনশাল্লাহ আপনার একটা না একটা আপনার চালান যখন ধরবেন খুবই ভালো মানের আসবে। সো এমন না যে একবারে আসবে না, আসবে। তা আমি আমার আল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া, আমি এই টেকনিকটা অ্যাপ্লাই করছি, এবং আল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া
যে আমি এই টেকনিক অ্যাপ্লাই করছি এবং আমি সফল হয়েছি, এবং ইনশাল্লাহ আমি ভবিষ্যতে আমার যে প্রজেক্ট আরো প্ল্যান আছে আমি প্রজেক্ট বাড়াবো, সেখানেও আমি অলরেডি আমি অনেক বড় জায়গার কথাবার্তা চলতেছে, আপনারা দোয়া করবেন। ওখানে আমি প্রায় 6টা মতো করে 500 ঘর 6টা আমি দিতে পারবো, তো ওইরকম আর কি। আমি জাস্ট ওভাবেই করে প্ল্যানটা সেট করতেছি যে কি করব। তো অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো যে আমার সেই প্রায় দুই কানি আড়াই ঘন্টার মধ্যে একটা প্রজেক্ট করার খুব প্ল্যান করতেছি, এবং ওখানে কি কি কিভাবে ঘর করব, কোন জায়গায় পানির লাইনটা থাকবে, কি কি থাকবে, ইলেকট্রিসিটি কিভাবে থাকবে, টোটাল একটা প্ল্যান আপনাদের সামনে তুলে ধরবো, এবং সকল আপডেট তো আপনারা পেয়ে যাবেন এই চ্যানেলে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আমি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথাগুলো বলেছি, আশা করি আপনারা এই বিষয়টা খুব মনোযোগ সহকারে ঠান্ডা মাথায় ভেবে দেখুন আমি কি ভুল বলেছি না খারাপ বলেছি। যদিও খারাপ বলে থাকি, আমার ভুল হলে সেটা কমেন্ট বক্সে জানান, আর যদি ভালো বলে থাকি সেই বিষয়ে আপনারা কমেন্ট বক্সে মতামত জানাবেন, এবং আমি আপনাদের সাপোর্ট খুব আশা করছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।